হ্যালো স্টুডেন্টস আমরা আজকে চলে এসেছি বিন্যাস ও সমবায়ের একটা খুব ক্রিটিক্যাল প্রবলেম নিয়ে সংক্ষিপ্ত উত্তরধর্মী ছত্রিশ এই অঙ্কটা মাদার শব্দের অভিধান অনুযায়ী অবস্থান নির্ণয় করতে বলেছে এই অঙ্কটা এই ধরনের অঙ্ক তোমরা অনেকেই ঘাবড়ে যাও কিচ্ছু নেই আমরা একদম সিম্পলি বুঝে নেব কীভাবে এটা করতে হয় দেখো অভিধানের নিয়ম অনুযায়ী আমরা একদম প্রথমে অভিধান বা ডিকশনারি অনুযায়ী কে প্রথমে এবং কে পরে আছে সেটা সাজিয়ে নিয়েছি আমরা জানি যে এ থেকে জেড পর্যন্ত যে অ্যালফাবেট তার মধ্যে সবচেয়ে আগে আমাদের এই যে অক্ষরগুলি আছে যে অ্যালফাবেটগুলি আছে তার মধ্যে সবচেয়ে আগে আছে ই তারই তাই এর স্থান এক তারপর আছে এইচ তারপর আছে এম তারপর ও তারপর আর তার তারপর টি সাজিয়ে নিলাম এবার তাহলে অভিধানের নিয়ম অনুযায়ী দেখলে আমাদের প্রথম যে শব্দটা সেটা কি দিয়ে শুরু হবে প্রথম শব্দগুলো ই দিয়ে শুরু হবে তাহলে ই দিয়ে শুরু হলে বাকি পাঁচটা ঘর কত রকমভাবে সাজতে পারে এখানে তো টোটাল ছটা তাহলে ই দিয়ে শুরু হচ্ছে মানে বাকি যে পাঁচটা অক্ষর আছে তারা পাঁচটা ঘরে কত ভাবে সাজতে পারে ফাইভ ফ্যাক্টোরিয়াল তারপর এইচ এর পরে দু নম্বরে কি আছে এইচ তাহলে এইচ দিয়ে শুরু হচ্ছে এমন শব্দ কত হচ্ছে ফাইভ ফ্যাক্টোরিয়াল তারপর দেখো এম ই তারপর এম এম দিয়ে শুরু হচ্ছে এবার যখনই এম দিয়ে শুরু হচ্ছে আমরা আমাদের উন্নীত লক্ষ্যে চলে এসেছি মানে এম দিয়ে শুরু হচ্ছে আমাদের প্রথম অক্ষরটা তো এম রাখতে হবে তাহলে এম দিয়ে শুরু হলেই আমরা দেখে নেব তারপরের অক্ষরটা কি হবে আমরা অভিধান অনুযায়ী জানি তারপরের অক্ষরটা ই হবে তাহলে এম ই দিয়ে শুরু হচ্ছে এমন অক্ষর কতগুলো তাহলে বাকি ফোর ফ্যাক্টোরিয়াল কিন্তু আমাদের দরকার এম ও তাই জন্য দেখো আমরা ই এর পরে কী আসবে এইচ তাহলে এম এইচ দিয়ে শুরু হচ্ছে এমন শব্দ কতগুলো হবে সেমভাবে ফোর ফ্যাক্টোরিয়াল তারপর আসছে এমও যখনই এমও আসছে আমরা তারপরের ঘরে যাব কিন্তু তারপরের ঘরে অভিধান অনুযায়ী অনুযায়ী আসবে ই তাহলে অভিধান অনুযায়ী ই আসলে বাকি তিনটে ঘর কত রকম হবে থ্রি ফ্যাক্টোরিয়াল কিন্তু আমার আনতে হবে ই না আমার আনতে হবে টি তাই আমি কি করছি এমও ই তারপরে আসছে এমও এইচ তাহলে এইচ দিয়ে শুরু হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল তারপর আসছে এমও আর তাহলে এটাও থ্রি ফ্যাক্টোরিয়াল তারপর আসছে এমও এবার তোমরা চলে এসো এমও টি যখনই আমরা এমও টি আসছি তাহলে তারপর একটা নিয়ে নেবো তাহলে এমও টির পরে কে আসবে অভিধান অনুযায়ী ই আসবে তাহলে এমও টি তাহলে বাকিটা টু ফ্যাক্টোরিয়াল তাহলে এবার বলো এমও টি পর কে আসবে এমও টি এইচ আর এম এইচ এর পর এম এইচ এর পর আমাদের অভিধান অনুযায়ী এমনি ই আসছে আর শেষে একটা অক্ষরই আর পরে আছে তাহলে এম ওটি এইচ তাহলে এক তাহলে চলে এসো আমাদের মাদার শব্দের অবস্থান হচ্ছে তিনশো নয়তম স্থান